আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল দেশ এবং প্রবাসে যে যেখানে বসে এই মোহাম্মদপুর কলিকাতা হারবারের স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরার মতো আপনার সামনে হাজির হলাম বিভিন্ন রোগ বিষয়, স্বাস্থ্য বিষয়, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন ধরনের হার্বাল আয়ুর্বেদিক ভেষজ আলোচনা দিয়ে থাকি। তাই তারা দর্শক কাছে জানাবো পাকা কলার উপকারিতা। কলা দেখলে আমরা অনেক সময় নাক কুচকায় থাকি, গাল বাঁকা করি বা গিনের চোখে দেখি, কিন্তু স্বাস্থ্যসাধ্য মানুষ এই কলা যদি উপকার জানতো তা রোজ একটু দুটো কলা খেত। কলা এমন একটি কার্যকারিতা গুণাগুণ যে কোনো মানুষ ঠিকমতো জানতো যে কলা কত উপকারিতা, প্রতিদিন একবার দুবার করে একটা করে কলা খেয়ে নিত। এরপরে এখন জানা যাক, আমি হলপ করে বলতে পারি এই কলা যদি আপনারা স্বাস্থ্যসম্মত মনে করে প্রতিদিন এক দুটি কলা খেতে পারেন, তাহলে শরীরে কী কী রোগ থেকে আমরা বা কী কী কাজ করবে এই বিষয়ে আজকে আপনাদের জানাবো। দর্শক, হৃদযন্ত্র ভালো রাখার জন্য পাকা কলা পটাশিয়াম আধা, প্রতিদিন একটি বা দুটি করে পাকা কলা খেলে আপনার হৃদযন্ত্র এবং শরীর সচল থাকার জন্য এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 99% কমিয়ে দিবে একটি দুটি কলায়। এখন জানা যাক কিডনি সুস্থ রাখার জন্য, কিডনি তো কিডনির কাজ করা যায়, বোঝা গেল কিডনি কী কাজ করবে। কলা পটাশিয়াম এমনই কিডনি ভালো রাখার জন্য কিছু এনজাইম আছে যেটা ইউরিক অ্যাসিড জমা হতে বাধা দেয় বলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। এরপরে হাড় মজবুত থাকে, বিশেষ করে হাড় মজবুত হওয়ার জন্য আরও বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে একটি দুটি কলার ভিতরে। কলা কলা শরীর শক্তি যোগায়, কলাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং সলুবল ফাইবার, যা ধীরে ধীরে হলো শক্তি যোগান দেয় শরীরের ভিতরে কলা। এই কারণে খেলোয়াড়দের প্রায় খেলার আগে বা খেলা চলাকালীন সময় কলা খেতে দেওয়া হয়। খাদ্য হজমের সহায়তার জন্য কলা বীজে ফাইবার এবং প্রোবায়োটিক অলিগোসারিকাইজম হজমে দারুণ সহায়ক। এর ফলে আপনার শরীরে আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে, কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে পারে এবং কোষ্ঠকাঠিন্যর জন্য ল্যাক্সেটিভ না দিয়ে অতিরিক্ত পাকা কলা খেলেই দেখুন না কত কার্যকর করে কলা। এরপর আসা যাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলা আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি, যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, রক্ত শর্করার পরিমাণ ঠিক রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেয়, অর্থাৎ শরীরের উৎকৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য কলার জুড়ি মেলা বড় দেয়। বিশেষ করে কলা পাকস্থলীর আলসার বুক জ্বালা রোধ করে। পাকস্থলী আলসার ভুগছেন যারা কিংবা বুক জ্বালা থেকে রেহাই পাচ্ছেন না, নিয়মিত আপনারা একটি দুটি পাকা কলা খান, আল্লাহ রহমতে দেখবেন কলায় প্রোটিস্টিভ মিউকাস লেয়ার বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীর পিএইচ লেভেল ঠিক রাখে, যা আপনার বুক জ্বালা পাকস্থলী আলসার থেকে রক্ষা করবে একটি দুটি কলাই। কলা ক্যান্সার ঝুঁকি কমায়। সাম্প্রতিক কিছু গবেষণা দেখা দিয়েছে অতিরিক্ত পাকা কলা শরীরের গুরুত্বপূর্ণ টিএনএফ অর্থাৎ এই নামক এক ধরনের যোগ সরবরাহ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি শ্বেত্র কণিকার মতো পরিমাণ বাড়ায়, এতে করে ব্লাড ক্যান্সার থেকে ঝুঁকি অনেকটা কমে যায়। মানসিক চাপ কমায়। সুনিদ্রা অনায়ন করার জন্য, ভালো ঘুম আসার জন্য, ভালো ঘুম যাদের নাই তারা প্রতিদিন একটা কলা খেতে পারেন, কলা খেলে আরামদায়ক ঘুম আপনাদের আসবে ইনশাআল্লাহ। কলা কলা মানসিক চাপ কমাবে, এতে করে আপনার শরীরের যে ঘুমের যে দুর্বলতা বা ঘুম কম হতেছে যাদের, তারা প্রতি কলা খেয়ে দেখুন এক দেড় মাস দুই মাস রিল্যাক্স ঘুম আসবে ইনশাআল্লাহ। ত্বক সজীব করে। কলার চামড়ায় কিছু পরিমাণে ফ্যাটি উপাদান আছে যা ত্বকে ঘষলে ময়শ্চারাইজ মতো উপকার পেতে পারেন। আবার ব্রণ, অন্যান্য মুখের যে কোনো ধরনের
বয়স ছাপ মেষ্ট ধরনের এবং বিভিন্ন ময়লা দূর করার জন্য কলা খোসা অত্যন্ত কার্যকর করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে। কলা ডোপামিন ক্যাটোসিন এর মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং দারুণ উৎসাহ এগুলো শরীর সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করে। তো দর্শক, আমরা প্রতিদিন একটি দুটি কলা খাবো, নিজেও খাবো, বাচ্চাদের খাওয়াবো। যেসব বাচ্চাদের মানসিক বিকার ঘটে, দুর্বলতা, পড়াশোনা মনে থাকে না, চাঞ্চল, অনেক কিছু মেমোরি কাজ করে না, তাদেরকে ছোট হোক বড় হোক একটা দুটো কলা খেতে দিব, নিজেরা খাবো। অনেক বয়স্ক বাবা মাদেরকে কলা দেব, যাতে পায়খানা কষা কুষ্ঠকাঠিন্য লেগে থাকে, তাদের কলা খেতে দেবেন। কলা প্রচুর পরিমাণ আসছে, যার কারণে পায়খানার পরিমাণ বৃদ্ধি হবে, কুষ্ঠকাঠিন্য দূর হবে। দর্শক, আজ আর নয়, সকলে সুস্থতা কামনা করে, দীর্ঘায় কামনা করে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া এবং সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।